আচ্ছা, কাউকে যদি একটু সময় দেওয়া হয় আর যদি বলা হয় তুমি এক বাটি চাল গুনে দাও, তাহলে কি সে গুনে দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তাকে সময় দিলে সে ঠিক সবগুলো চাল গুনে দিতে পারবে। তাহলে চাল কিন্তু কাউন্টেবল নাউন হওয়ার কথা, কারণ আমরা কি জানি, আমরা জানি কাউন্টেবল নাউন মানে যে সকল নাউন গণনা করা যায় এবং আনকাউন্টেবল নাউন মানে যে সকল নাউন গণনা করা যায় না। তাহলে রাইস অর্থাৎ চাল এ তো গণনা করা যাচ্ছে, তার মানে এটা হওয়া উচিত কাউন্টেবল নাউন, ঠিক। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে রাইসকে আমরা বলে থাকি কি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আমাদের এখানে এই জিনিসটা ম্যাচ করছে না। তার কারণ হলো আমাদের সংজ্ঞায় একটু বড় সড়ো রকমের ভুল রয়ে গেছে। সে ভুলটা কোথায়? আমাদের কাউন্টেবল নাউনের এই সংজ্ঞায় দ্য নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা যায়, এটা আসলে সঠিক সংজ্ঞা না। সঠিক সংজ্ঞাটা হচ্ছে যে সকল নাউনকে গণনা করা হয়, অর্থাৎ দ্য নাউন্স দ্যাট আর কাউন্টেড, যে সকল নাউনকে গণনা করা হয় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে সকল নাউনকে গণনা করা হয় না, যেমন দ্য নাউন্স দ্যাট আর নট কাউন্টেড, দ্য নাউন্স দ্যাট আর নট কাউন্টেড, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা হয় না। এখন খেয়াল করে দেখো, চালকে কিন্তু চাইলে গণনা করা যায়, কিন্তু আমরা কি আসলে গণনা করি? আমরা গণনা করি না, সেই জন্য এটা হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ চাল গণনা করা গেলেও তা গণনা করা হয় না, এই জন্য চাল হবে আনকাউন্টেবল নাউন। ঠিক একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে মেশিন এবং মেশিনারি। মেশিন কতটার মানে হচ্ছে যন্ত্র এবং মেশিনারি কতটার মানে হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ মেশিনারির মধ্যে কিন্তু একাধিক মেশিন থাকে। যেমন আমরা যদি এখানে একটা ছবি দেখি, সেই ছবিতে দেখব যে একটা মেশিনারির মধ্যে অনেকগুলো মেশিন আছে, অর্থাৎ মেশিনারি ইজ এ কালেকশন অফ সাম মেশিনস। যেমন আমাদের এখানে অনেকগুলো কিন্তু মেশিন আছে, এখন তুমি চাইলে এই মেশিনগুলো গুনে ফেলতে পারো যে এখানে কয়টা মেশিন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গুনে ফেলা যাবে। কিন্তু আমরা কি আসলে গুনতে যাই? আমরা গুনতে যাই না, অর্থাৎ মেশিনারি হচ্ছে এমন একটা নাউন যেটা গুনা গেলেও আমরা কিন্তু গুনি না, অর্থাৎ গুনা হয় না, এই জন্য মেশিনারি হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং মেশিন এটা কিন্তু গণা যায়, অর্থাৎ একটা যন্ত্র এটা অবশ্যই গণা যায়, এই জন্য এটা হবে কাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা শিখলাম যে কাউন্টেবল নাউন কি, কাউন্টেবল নাউন যে সকল নাউনকে গণনা করা হয়, আনকাউন্টেবল নাউন যে সকল নাউনকে গণনা করা হয় না।